আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজ বিকেলে একটু ঝালঝাল টকটক কিছু খেতে মন চাইছিল, তো এইভাবে আলুর নাস্তাটি বানিয়ে নিয়েছি, খুবই মজার হয়েছিল। তো এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে যেটা করেছি সেটা প্রেশার কুকারে 3টি আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে একটা সিটিতে আলুটা সেদ্ধ হয়ে যায়, অনেক ঝটপট হয়ে যায়, এর জন্য প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তারপর যেটা করেছি, এখান থেকে 2 পিস আলু আমি উঠিয়ে রেখেছি, আর বাকি যে আলুটা ছিল সেটা খুব ভালোভাবে ম্যাশড করে নিয়েছি। তো এই পর্যায়ে ম্যাশড করা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে 2টো শুকনো মরিচ খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তারপর গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আমি 2 চামচের মতো কর্নফ্লোর দিয়ে দিব। কর্নফ্লোর দিয়ে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমি অল্প পরিমাণে কর্নফ্লোর দিয়ে দিয়েছি যাতে ডোটা বেশি শক্ত না হয়ে যায়। তো মাখানোর পর আমার কাছে মনে হচ্ছে ডোটা একটু নরম, তো আমি আরও 1 চামচের মতো কর্নফ্লোর দিয়ে দিয়েছি। তারপর ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, আর তো আমি উপরে একটু তেল দিয়ে একটা সাইডে রেখে দিব। তো বাকি যে 2 পিস আলু আমি রেখে দিয়েছিলাম সেটাও ভালোভাবে ম্যাশড করে নিব। তো এই পর্যায়ে কিন্তু ম্যাশড করা হয়ে গিয়েছে। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জিরার, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচ এবং জিরাটা খুব ভালোভাবে ভেজে নিব। যখন জিরা এবং কাঁচামরিচ একটু ভাজা ভাজা হয়ে আসবে, এর মধ্যে ম্যাশ করা আলুটা দিয়ে দিব। তারপর আলুটাও কিছুক্ষণ খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, প্রায় 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার আসে। তারপর এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচের মতো জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সব কিছু খুব ভালোভাবে ভেজে নিব। যখন সব কিছু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে, মশলাগুলো আলুর সাথে মিশে যাবে, শেষ পর্যায়ে আমি দিয়ে দিব 1 প্যাকেট নুডলসের মশলা। আপনারা চাইলে ম্যাগি মশলাটাও দিয়ে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি ঘরে ধনিয়া পাতা থাকে দিয়ে দিবেন, তাতে কিন্তু এই নাস্তাটি খেতে বেশি ভালো লাগে। যেহেতু আমার ঘরে ধনিয়া পাতা ছিল না, এর জন্য আমি দিতে পারিনি। তো এটা কিন্তু খুব ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিব। তো এই পর্যায়ে কিন্তু ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। তো এখান থেকে অল্প পরিমাণে নিয়ে এভাবে করে আমি বানিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পারবেন এটা আমি কীভাবে বানিয়ে নিয়েছি। এর ভিতরে আমি পুরটা দিয়ে দিব। তো এভাবে করে আমি পুরো নাস্তাটা বানিয়ে নিব। আমি এখানে অল্প পরিমাণে বানিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে বেশি পরিমাণেও বানিয়ে নিতে পারেন। এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজার। তো বিকালে নাস্তায় ঝটপট এভাবে নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু বাচ্চার টিফিনও এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো সবগুলো বানানো হয়ে গিয়েছে। তো আমি চুলায় একটা প্যানে তেল গরম করতে রেখে দিয়েছিলাম। তো এখানে কিন্তু অল্প পরিমাণে তেলে ভেজে নিতে হবে, বেশি পরিমাণ তেল দেবার কোনো দরকার নেই। তো সবগুলো দিয়ে উল্টে পাল্টে অল্প আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমি সবগুলো নাস্তা লাল লাল করে ভেজে নিয়েছি, এবং উপরটা খুবই মচমচা হয়েছে। তো তৈরি হয়ে গেছে মজার একটি আলুর নাস্তা। তারপর আমি এখানে একটা নিয়ে নিয়েছি এবং এটা একটু ভেঙে নিব। আপনার ভাঙা দেখেই বুঝতে পারছেন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। তারপর উপর থেকে দিয়ে দিব তেঁতুলের টক। এখানে আমি তেঁতুল, অল্প একটু চিলি ফ্লেক্স, তারপরে লবণ, চিনি এবং একটু ম্যাগি মশলা দিয়ে টকটা বানিয়ে নিয়েছি। টকটা খেতে কিন্তু খুবই মজার হয়েছে। আপনারা চাইলে কিন্তু নাস্তাটি সসের সাথেও খেতে পারেন, কিন্তু এই তেঁতুলের টকের সাথে আমার অনেক বেশি ভালো লেগেছে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।